সাতক্ষীরা জেলা থেকে জিয়া মাসান মনিরের পাঠানো তথ্য, ইফতার, দোয়া ও মাহফিল। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নন্তা শরীফে পীর কেবলা হযরত খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া স্রষ্টার ইবাদত ও সৃষ্টির সেবা ব্রত নিয়ে চলা নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় ও পাহারাওয়াজা শরীফের শ্রদ্ধেয় খাদেম আলহাজ মৌলবী আনসার উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে পাহারাওয়াজা শরীফ প্রাঙ্গণে ইফতারির ময়দানে প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রায় 8000-এর অধিক রোজাদার অংশগ্রহণ করেন। এছাড়াও পার্শ্ববর্তী কয়েকটি মসজিদে 4000 রোজাদারদের জন্য নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের পক্ষ থেকে ইফতারি পাঠানো হয় এবং মিশনের রন্ধনশালায় নিজস্ব কারিগর দ্বারা কিছু ইফতারির মেনু প্রস্তুত করে ও বাইরে থেকে ক্রয় করে প্রতিদিন মোট 7 প্রকারের ইফতার সামগ্রী। ইফতার সামগ্রীর মধ্যে আছে ডিম, সিরা, ছোলা, পাকা কলা, খেজুর, সুজির ফিন্নি ও সিঙ্গাড়া। রোজাদারদের সুষ্ঠুভাবে ইফতারি করতে সারিবদ্ধভাবে বসার ব্যবস্থা এবং ইফতারির প্লেট ও গ্লাস দেওয়ার জন্য প্রতিদিন মিশন কর্মকর্তা কর্মচারী ও কয়েকশত স্বেচ্ছাসেবক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এদিকে ইফতার করতে আসা রোজাদারদের বাইসাইকেল, মোটরসাইকেল, ভ্যান ও অন্যান্য যানবাহন ও জুতা যাতে চুরি না হয় সেজন্য মিশন কর্তৃপক্ষ নিরাপদে রাখার ব্যবস্থা করেছে। জিএম মনির হাসান, জোনাক নিউজ, সাতক্ষীরা।